नमस्कार बंधुरा मासी बंजी ब्लगे तुम्हारे सबाई के स्वागत ये प्रथम देखो हमार मे घर मुछे हमार सकाले घर मोचा हो गए तबु ए घर मुछे काज करा खूब शख ए साढ़े आठटा बजे सकाल साढ़े आठटा अच्छा सब आंटी दे बोले दाओ गुड मर्निंग ओरे बाबा আমার কাজের লোক যদি এত লাফাতে থাকে কাজ করতে করতে আরে মা কি এইভাবে ঘর মোছে এইভাবে ঘর মোছে না এ মা তোমারই তো গায়ে লাগছে চলো রাখো ওটা রেখে দাও জল ঘাটতে হবে না घर मोचे आमार काज तो बाड़िये दिच्छिस तुई एके जल पाए कोचे सर्दी लेगे जाबे दुदिन आगे हॉस्पिटल थेके इंजेक्शन दिए निलाम कल के पड़े माथा फाय फोलि और आज के यकम कर आब कागे आज के बला ना बाड़ी जब अनेक दिन मामा बाड़ी घोरा हल ये छाड़ो ए चलो बाड़ी जो सुस्था जो ओरे ये घर मोछे ना माँ एसते बजार थे बजार नहीं एस आज के पटल चिंगड़ी है सुप्त और पटल चिंगड़ी माटाकुटी करते बस देखो सोजा रान्ना घर दिखे चले जाब बसन मजते जाबन पड़े आ चा खाव खे बसन मजते बसे पड़ब तो ब्लगटा सकाल देखे शुरू कर दिल मे घर मोचा थे देखाल देखो एत राग हो महारानी काज फेले दिए चले एलो चल आमरा नाच करब एखन काज काजे फाकी दिए नाच करब चलो 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 बा आमार मेये तो खूब सुंदर घर मुछे ता ओके घर मुछा परिष्कार भावे घर मुछे ता आमी ओके किछु प्राइज दीते चाई तो ओके आमी डॉक्टर सेट देव डॉक्टर सेट मे सुदेशना बनपो विश्वरूप क्या छो कई लर्ण मर्ण करा मासी रेखे देवे एसे आबार चैलेंज टा नेबे दस मिनिटर मध्य जामा कपड़ गोछानो एक मिनिटर मध्य जामा कपड़ गोछानो आमार मेये एक मिनिटे जामा कपड़ गोछाबे देखेछो कि सुंदर घर मुछे देखो देखो खूब सुंदर घर मुछे आमार मोचा घरटा डबल डबल मुछे देवा हच्छे आज आमार जोदि बाबा थाकतो कोले तुले आदर करतो सब बेशी भालोबाशे आमार एई छोट्ट रानी के ताई तो तुम दादू भालोबाशतो तो खूब मुखे बोले दाओ ना एटा दादुर पोड़ी अच्छा आमी एखन ब्लगटा जेहेतु मोबाइल स्टैंड नेई आमी रेखे जे एक जायगा रेखे जे एटा देखाबो किन्तु आमी एखन मोबाइलटा एकटु स्टप करछि करे काजकर्म शुरू करे निजे पूजो करब तखन आमरा एकटा ब्लगटा आबार शुरू करब देखो काज फेले देखो कि काज एटा एत रोदे ताप बाइरे घरे पुरो आलोय आलो हये गेछे आमादेर घर एटा आमादेर एटा आमार बापेर बाड़ी दुटो घर ता एटा होच्छे आमरा फार्स्ट घर एटा होयेछे पाशे रही है और एक घर वो पर बाबा बेचे थकते ही घर रंग रंग खूब सुंदर बाड़ीते घर खूब भलो लागे घर टाइम इच्छा करे
এটা হচ্ছে আমার সে বিয়ের খাট, কিন্তু আমার শ্বশুরবাড়ি আমার নিজের যে ঘর আছে সেটা ভীষণ ছোট, যার জন্য আমার এটা বিয়ের খাট আমার রেখে দিয়ে যেতে হয়েছে। ওখানে আর একটা নতুন রডারনের আয়রনের খাট আমি কিনেছি, যেটা আমাদের ঠাকুর রেখেছি। ঠাকুর ঘর আমাদের উপরে, কিন্তু যা উঠতে ঠাকুর পুজো করতে আমার মার খুব অসুবিধা হতো, যার জন্য ঠাকুর আমরা নিচের ঘরেই রেখেছি, আমাদের সাথেই থাকবে। আর তা আমার বাবা যদি বেঁচে থাকতে, আমি যদি এই ব্লগ এইসব যদি করতাম, দেখাতাম যে আমার বাবা আমাদের যে নিজস্ব গ্যারেজ আছে, ছিল ভাড়া দেওয়া হয়ে গেছে, তো গ্যারেজে আমরা বিশ্বকর্মা পুজো কতটা মজা করতাম সেটা দেখাতে পারতাম। কিন্তু আজ যখন বাবা নেই, আর সে দোকানও আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে লোকের অভাবে। আচ্ছা, ব্লগটা আমি এখানে রাখছি, আমি আবার পুজো যখন করবো ব্লগটা স্টার্ট করবো। আমার মেয়ে এখন পুজো করা শুরু করে দিয়েছে, আমি স্নানটা সেরে এসেই পুজোটা ধরবো, তার আগেই আমার মেয়ে সব অর্ধেক কাজ সেরে রাখছে। দেখেছো, আমাদের লক্ষ্মী আমাদের সোনা আমাদের পুজো করছে। সোনা, তোমার কি নিচে ঠাকুরগুলো মোছা হয়ে গেছে? হবে। আচ্ছা, আর তোমার গোপাল ঠাকুর হবে? আচ্ছা, চল আস্তে আস্তে নাবো। আমার লক্ষ্মী ছানা, আমি চেয়ারটা সরিয়ে নি। আচ্ছা চলো, তুলসী পাতায় পা দিতে নেই, হ্যাঁ, পড়ে থাকলে ওটাকে মুশকা করে সরিয়ে রাখবে। না, তুমি ততক্ষণ ঠাকুর মুছতে থাকো, হ্যাঁ, আর আমি ততক্ষণ চানটা করে চলে আসছি, ঠিক আছে? যেহেতু মোবাইল স্ট্যান্ড নেই যে আমার মেয়ে পুজো করছে এটা আমি ভিডিও করব, তো আমার মোবাইল এখানে স্টপ করে রাখছি, আমি চানটা করে এসে আবার করব। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার লক্ষ্মী সোনাকে দেখো। আচ্ছা, এবার একটু রাখলাম। আমার মেয়ে কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছে আমার জন্য, আমি এবার পুজোটা শেষ করি। এই যে গোপালকে আমার মেয়ে একা একা চান করিয়েছে, গোপালকে চান করিয়ে ওকে কাজ করে রেখে দিয়েছে। বাহ, ও বাবা, জামা উল্টো গোপালের। ও সোনা, গোপালের জামা তো উল্টো পরিয়েছো, অপা একা একা সেফটি পিন দিয়েছো। সেফটি পিন দিইনি। আচ্ছা ধরো ধরো, গোপালকে সোজা করো, এইটা ধরো, নিচ দিয়ে দিয়েছি, ধরো এটা ধরো। আচ্ছা না, দেখো এখান থেকে দেখো আমি কি করছি। না তুমি দেখো, আমি খুলবো, তুমি সেফটি পিনটা খোলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ই বা, এটা গোপালের জামা পরানো হয়েছে? না না, তুমি এটা ধরে থাকো, আমাকে গোপালের জামাটা পরাতে দাও। আমি পরাবো। এইবার শুরু হলো আমার মেয়ের অত্যাচার। উফ, আমার মেয়েটা না পেছনে জানো কি করছে তোমরা, পেছনে দেওয়ালে লাথি মারছে, দেওয়ালে পায়ে ধুলো। এই যে দাদু দেখছে, দাদু অনেক কষ্ট করে দেবালটা বাড়ি বাড়ি ঘর সব রং করেছে। না, আমাকে একটু করতে দে, দেখ আমার তো মোবাইল স্ট্যান্ড নেই, ওই মোবাইল স্ট্যান্ড ছাড়া রান্না করা দেখাই, কাজ করা দেখাই, গল্প করি। না, গোপালের জামাটা ঠিক পরিয়ে দিয়েছি। না, এবার গোপাল সোজা, না মালাটা পরিয়ে দাও তুমি। হ্যাঁ, ওই যে গোপাল গো, তোমরা আমার বন্ধুদের বলো আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, লাইক দেয়। বলবে সোনা? হ্যাঁ সোনা বলবে। গোপাল বাবা, তুমি বলবে? হ্যাঁ গোপাল,
মা এই গোপালটা আমার বিয়ের পর আমরা যখন পুরীতে যাই তা আমার মা গোপালকে আমার হাতে আমাকে আমার বরের দুজনের হাতে একসাথে গোপালকে দিয়েছিল কিন্তু আমি তখন টিউশনের জন্য যাওয়া আসা এখানে বাপের বাড়িতে বেশিরভাগ থাকতাম বলে গোপালকে বাড়িতে আমি যত্ন করতে পারতাম না সেই জন্য আমি মায়ের কাছে গোপালটা রেখে দিয়েছি যাতে গোপাল আমার মাকেও দেখে আমার মাও যেন গোপালকেও দেখে আমার তো দাদা নেই দাদা 2009 সালে অ্যাক্সিডেন্টে মারা যায় তা এখন গোপালই গোপাল এখন আমার মাকে দেখে গোপালই তো আমার মার ছেলে এখন না গোপাল তুমি আমার সব ইউটিউবের বন্ধুদের যারা আমার বড়রা আছে তাদের সবাইকে দেখবে ভালো রাখবে সুস্থ রাখবে ওদের ওদের সব মনের আশা পূর্ণ করো আমাদের হ্যাঁ আমাদেরও মনের আশা পূর্ণ করো ওদেরও মনের আশা সবার মনের আশা পূর্ণ আমার দিদির আশা পূর্ণ করো হ্যাঁ তারপর আমার আশা পূর্ণ করবে চলো আমাদের ঠাকুর দেখাই এই যে আমি দোলনাটা চলো একটু রাখি এবারে।